আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আরেকটি দিন শেয়ার করতে চলে এসেছি আপনাদের মাঝে। তো রোজ যে কাজই থাকে আমাদের হাউসওয়াইফ, আমরা যারা আছি প্রতিদিন রেগুলার একই রুটিন, সকালে ঘুমের থেকে উঠে বিছানাটা গুছাও, ঘর ঝাড়ু দাও, তারপরে থালা বাসন পরিষ্কার করো, এটাও আমাদের একটা চাকরি। যারা অফিস আদালত চাকরি করে যেসব মেয়েরা, তাদেরও যেরকম একটা চাকরি, রোজ তারা চাকরিতে যায়, তারপরে মাস শেষে একটা বেতন পায়, ভালো একটা অ্যামাউন্ট পায়। আর আমরা যারা হাউসওয়াইফ আছি, আমাদেরও নিত্যদিনেরই কাজ, সকাল থেকে শুরু হয়, একই কাজই আমরাও করি সারা মাস, কিন্তু আমাদের কোনো বেতন নেই। আমাদের বেতন হচ্ছে আমাদের পরিবারের খুশি আনন্দ। ওরা যদি ভালো থাকে, খুশি থাকে, তাহলে সেটাই হচ্ছে আমাদের বেতন। আমরা যারা হাউস ওয়াইফ আছি, তো আমাদের চাওয়াটাই আমাদের পরিবারের মানুষ যেন খুশি থাকে। কার কোনটা পছন্দ সেটা আমরা তৈরি করে খাওয়াই, কার কী পছন্দ, কার কী ভালো লাগা সেটাই আমরা খেয়াল রাখি। আমাদের এটাই কাজ, আর সবাই খুশি থাকলে আমরাও খুশি, এটাই হচ্ছে আমাদের বেতন। তো কথা বলতে বলতে কাজ করে ফেললাম, এখন নাস্তা খাবো। তো আজকে আর পরোটা বানাইনি, আজকে বাগরখানি দিয়ে চা খাবো। তো এই নাস্তাটা ভালোই লাগে, এটাও আমরা খাই প্রায়, বাগরখানির চা। চা পরোটাটা যেরকম পছন্দ আমাদের, তেমন চা বাগরখানিটাও পছন্দ করি। এটা হলো কোনো কথাই নেই, সবাই খেয়ে নেয় চা বাগরখানিটা। তো আজকে যে আমরা চারজন নাস্তা খাবো, চা আর বাগরখানি। তো আপনারা কে কে পছন্দ করেন এই চা বাগরখানিটা? এটা অবশ্য ঢাকারই খাবার, দেশে পাওয়া যায় কিনা জানি না, এটা ঢাকায়রাই খায়। তো আমরা তো ঢাকায় না, আমরা তো দেশের মানুষ, কিন্তু ঢাকা থাকি, সেজন্য এটা আমাদের পছন্দ হয়ে গেছে। তো এটাও আমরা খাই। তো খাওয়া দাওয়া হয়ে গেলে তারপর আমি রান্নার জন্য রেডি করব। তো আজকে রান্না করব বেগুন আলু দিয়ে রুই মাছ রান্না করব। আর এই যে যে এটা কি কচু বলে যেন, এই কচুটাকে আমি একদিন দেখিয়েছিলাম না, আমার ভাইয়ের মেয়ে যে পাঠিয়েছিল দেশ থেকে, যশোর থেকে। তো এই কচুটাই রান্না করব। অনেক আপু ভাইয়েরা আমাকে কমেন্ট করেছেন এটা কীভাবে রান্না করতে হবে, অনেকে বলেছেন এটা চিংড়ি মাছ দিয়ে রান্না করতে হবে। তো আপনাদের কথা শুনেই আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর এটাকে যে কীভাবে পিস করে সেটা তো আমি জানি না, তো আমি আমার ইচ্ছা মতোই পিস করলাম, এভাবেই কেটেছি। এটাকে আমি একটু ভাপ দিয়ে নিব, তারপর চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আসলে আমি তো পরে ভয়েস দিয়েছি, আমি তো খেয়ে নিয়েছি আগেই, আমার কাছে অনেক ভালো লেগেছে এটা। প্রথমে তো অনেক ভয় পেয়েছিলাম যে ভালো লাগে কি না, কিন্তু অনেক ভালো লেগেছে এটা। তো কোনোদিন খাইনি, এই প্রথম রান্না করলাম আর প্রথমে খেলাম, কিন্তু ভালো হয়েছে। তো যারা কমেন্ট করে আমাকে জানিয়েছেন কীভাবে রান্না করতে হবে, সেই সব আপু ভাইদের অনেক ধন্যবাদ আমাকে সাজেশন দেওয়ার জন্য কীভাবে রান্না করব। তো আপনাদের কথা শুনেই আমি রান্না করেছি। তো আপনাদের তো আর টেস্ট করাইতে পারলাম না, আমি খেয়েছি, তো আপনারা শুধু দেখেন। এই যে কথা বলতে বলতে আমার মাছের রুই মাছ বেগুন আলুর ইয়াটাও হয়ে গেছে, তরকারিটাও হয়ে গেছে। তো এটা আমি রাইস কুকারে রান্না করেছি, আর কচুটা রান্না করব সিলিন্ডার গ্যাসে। তো এই তো আমার তরকারিটা হয়ে গেছে। সিলিন্ডারও ভালো রান্না করা যায়, এটা অভ্যাস হয়ে গেছে আমার, রান্না করতে করতে অনেক কিছু আমি রান্না করতে পারি। তো এই যে তরকারিটা হয়ে গেছে, তারপর আমি এই যে ভাত বসিয়ে দিয়েছি, আর এই যে চুলায় আমি ওই কচুটা রান্না করব। অনেকে বলে ওটাকে ওল কচুর ডাটা, হ্যাঁ, কিন্তু আমি অবশ্য জানি না এটা কী নাম, আপুরা কমেন্ট করে জানিয়েছে সেজন্য বললাম। তো এটাই আমি যে রান্না করছি, চিংড়ি মাছ দিয়েছি আর সব ধরনের মশলাই এখানে অ্যাড করেছি। এই যে আমার মনে হয় পিসটা একটু বেশি বড় হয়ে গেছে মনে হয়, না কি কে জানে, এরা কীরকম টুকরা করে আমি অবশ্য জানি না। তো এইভাবেই কেটেছিলাম, আমি ভেবেছিলাম যে এটা মনে হয় অনেক কমে যাবে, কিন্তু যে না, এটা এরকমই ছিল। আর এই যে আমার ভাইয়ের মেয়ে যে দেশ থেকে যে কাঁঠাল পাঠিয়েছিল, সেই কাঁঠাল, দুইটা কাঁঠালের একটা কাঁঠাল পেকে গেছে। তো এই যে পুরোটাই একবারে ভেঙে ফেলেছি, ফ্রিজে রেখে দিব, তারপরে খাবো এটাকে, বারবার ভাঙতে ভালো লাগে না সেজন্য। আর এই যে আমার রেসিপিগুলো হয়ে গেছে,
এই যে তরকারিটা, আর যে দেখাইলাম যে কচুটা, কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর এখানে আমি মাশকলার ডাল ভিজিয়ে রেখেছি, এটা দিয়ে আমি দই বড়া তৈরি করব। তো এই যে ব্লেন্ডার করে রেখেছি, আর এখানে একটু লবণ আর একটু সামান্য সোডা দিয়ে আমি এটাকে ভালো করে ফেটবো। এটাকে ভালো করে কিন্তু ফেটতে হবে, এটাকে আপনি যত ভালো ফুট মানে ফেটবেন ততই এই বড়াটা অনেক সফট হবে আর অনেক ফুলবে। তো আমি এটাকে রেখে দিব আধা ঘন্টার জন্য, এটাকে রেখে দিব, তাহলে আরও ভালো হবে, বড়াটা সুন্দর ফুলবে আর সফট হবে। আর এখানে আমি যে টক দই নিয়ে নিয়েছি, এটাকে দিয়ে আমি দইটাকে একটু রেডি করব। এর ভিতরে আমি দিয়ে দিব চিলি ফ্লেক্স, স্বাদ মতো লবণ আর স্বাদ মতো চিনি, এটা দিয়ে এটাকে আমি সুন্দর করে ফেটে নিব। আর আমি মাশকলার ডালটা যে ওটাকে আমি ঢেকে রেখে দিয়েছি আধা ঘন্টার জন্য, এটা ভালো করে করে নেবে, ফুলে যাবে। আপনারা এইভাবে রেখে দিতে পারেন কিছুক্ষণ, তাহলে রেজাল্টটা ভালো পাওয়া যায়। এই যে আমার দইটা রেডি করা হয়ে গেছে, এটাকে আমি এখন নর্মাল ফ্রিজে রেখে দিব। আর এখন আমি বড়াটা ভেজে নিব। তো বড়াটা ভাজার জন্য এখানে আমি পানি নিয়েছি, অবশ্যই এটা খাবার পানি নিতে হবে। আর এর ভিতরে যে আমি এক চামচ লবণ দিয়েছি, বড়াটা ভেজে এই পানিতেই আমরা ভিজিয়ে রাখবো, সেজন্য এটা অবশ্যই খাবার পানি দিতে হবে, কারণ এই পানি থেকে উঠিয়ে পরে আমরা খাবো বড়াটা। তো এই যে তেলটা গরম হয়ে গেছে, বেশি গরম করার প্রয়োজন নেই, হালকা গরম হয়ে উঠেছে মাত্র। এখন আমি যে বড়াগুলো আস্তে আস্তে দিয়ে দিব, আমার বড়াগুলো কিন্তু দেখবেন ফুলে ডাবল হয়ে গেছে। এটা এই যে আমি অনেকক্ষণ লবণ আর একটু সোডা দিয়ে যে ভালো করে ফেটে তারপরে রেখে দিয়েছিলাম, সেজন্য এটা অনেক ভালো হয়েছে। আর দেখবেন ফুলে এগুলো কত বড় বড় হয়ে গেছে আর খুব সফট হয়। এভাবে যদি আপনারা রাখেন কিছুক্ষণ, সামান্য এক চিমটি সোডা দিয়ে দিবেন আর একটু লবণ দিয়ে মেখে রেখে দিবেন কিছুক্ষণ, দেখেন আমার বড়গুলো কত বড় বড় হয়ে গেছে। এটা যখন আমরা ভিজাবো তখন এর থেকেও ডাবল হয়ে যাবে, আমি যতটুকু সাইজ ভেজেছি এর থেকে মনে করেন তিন গুণ হয়ে যাবে বড়। তো ভাজার পরে একটু বড় হয়েছে আর ভেজানোর পরে আরও বড় হবে এটা। তো এখন পর্যন্ত যারা আমার ভিডিও দেখেছেন, এখনও লাইক করেনি অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর যারা নতুন এসেছেন আমার চ্যানেলে, অবশ্যই আমার চ্যানেলটাকে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর যারা অলরেডি এই কাজটা করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, আর আমাকে একটু সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্টই আমাকে আমার লক্ষ্যে পৌঁছে দিবে। তো আপনাদের সাপোর্ট আমার অনেক প্রয়োজন, আমরা যারা ইউটিউবে এসেছি আমাদের সবারই আসলে সবার সাপোর্ট প্রয়োজন, সাপোর্ট না পেলে আমরা কেউ উপরে উঠতে পারবো না। তো সবাই সবাইকে সাপোর্ট করব। তো এই তো কথা বলতে বলতে দেখেন আমার বড়টা ভিজে কত ডাবল হয়ে গেছে। এখন এই যে আমি দইয়ের ভিতর দিয়ে দিয়েছি, এখন আমি যে পরিবেশন করব, আমি উপর থেকে দুটো চাটনি তৈরি করেছি সেটা আর শেয়ার করিনি, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমি ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে একটা চাটনি করেছি আর তেঁতুলের একটা চাটনি তৈরি করেছি, এই যে উপর থেকে দিয়ে দিয়েছি দুই রকমের চাটনি, সেটা আর দেখাইনি। তো কেমন হয়েছে আমার দই বড়াটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।